করোনা ভাইরাসে সারা বিশ্বে মৃতের সংখ্যা এক লাখ চুরাশি হাজার ছাড়িয়েছে আক্রান্ত হয়েছে প্রায় ছাব্বিশ লাখ চল্লিশ হাজার মানুষ এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে আট লাখ চব্বিশ ঘন্টায় সেদেশে মারা গেছে সতেরোশো আটত্রিশ জন এদিকে চলাচলের বিধিনিষেধ ভেঙে রোজার আয়োজনে সাধারণ মানুষ ব্যস্ত হয়ে পড়ায় মুসলিম বিশ্বে করোনা পরিস্থিতি নিয়ে নতুন করে সংখ্যা দেখা দিয়েছে বর্কতুল্লাহ সুজনের রিপোর্ট যুক্তরাষ্ট্রে স্থিতিশীল রয়েছে করোনাভাইরাস পরিস্থিতি যদিও আশঙ্কা করা হচ্ছে দ্বিতীয় দফায় সংক্রমণ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার তা সত্ত্বেও রাস্তায় রাস্তায় সংক্ষুব্ধ মানুষের ভিড় চলাচল আর ব্যবসা বাণিজ্য সীমিত করে দেয়া বিধিনিষেধ শিথিল করার দাবি তাদের তবে ব্রিটেনে কিছু বিধিনিষেধ বছর জুড়ে থাকতে পারে বলে আভাস দিচ্ছেন কর্মকর্তারা এরই মধ্যে স্পেনে মৃতের সংখ্যা ছাড়িয়েছে বাইশ হাজার সিঙ্গাপুরে আক্রান্ত আরও সহস্রাধিক মানুষ মালয়েশিয়া জানিয়েছে সেদেশে দেশে সাড়ে পাঁচ হাজার আক্রান্ত হলেও এরই মধ্যে সুস্থ হয়েছেন তিন হাজারেরও বেশি রোগী মধ্যপ্রাচ্য ও এশিয়ার মুসলিম প্রধান দেশগুলোতে চলছে রোজার প্রস্তুতি মধ্যপ্রাচ্যে শুক্রবারই শুরু হচ্ছে সিয়াম সাধনার মাস যার প্রস্তুতি নিতে ব্যস্ত হয়ে পড়েছেন সাধারণ মানুষ ধর্মীয় ইস্যু হওয়ায় প্রশাসনও ছিল ঢিলে ঢালা সেসব দেশেও আরেক দফা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে ভয়ানক পরিস্থিতির জন্য সব দেশকেই প্রস্তুত থাকতে হবে বলে সতর্ক করে দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা We cannot permit ourselves to believe we are secure and safe. Any step to ease social and physical distancing measures must be carefully considered and gradually undertaken. করোনাভাইরাসের নতুন আবিষ্কৃত সম্ভাব্য ভ্যাকসিন প্রথমবারের মতো মানুষের শরীরে পরীক্ষা শুরু করেছে ব্রিটেন এর ফল জানতে লাগবে অন্তত এক বছর তবে ভ্যাকসিনটি কার্যকর হলে কয়েক মাসের মধ্যেই জানা যাবে বলে আশা করছেন অক্সফোর্ড গবেষকরা If still plenty of transmission um, in the population who are we will know quite soon whether the vaccine works but if as a result of the lockdown there's very small numbers of cases in the months ahead it could take some time before we have an answer এদিকে সপ্তাহ জুড়ে নতুন করে কেউ আক্রান্ত না হওয়ায় ভিয়েতনামে আবারও চালু হয়েছে দোকানপাট জনজীবন স্বাভাবিক হলেও সাবধানী সবাই এর আগে টানা তিন সপ্তাহ সেদেশে কঠোরভাবে শাটডাউন পালন করা হয় বরকতুল্লাহ সুজন এটিএন বাংলা